গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে সকাল থেকে সারাদিন আমি কি করি বাড়িতে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজ উঠে আমি ব্রাশ করছি, ঘুম থেকে উঠে এদিকে আমার পাপা শোনা আমার সাথে ব্রাশ করছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থাকো। তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, একটু এলোমেলো হয়ে গেছে, আর এখন গোছালে একটু পরে আবার আমার ছেলে আছে, ও আবার নষ্ট করে দিবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে আর বিছানা ঠিক থাকে না। তো বন্ধুরা আমার হয়ে গেল সব গোছানো, তো আমি এখন এরপরে চা করব। এখন চা করবে জল দিচ্ছে। জল দিচ্ছে এখন, সবে জল দেওয়া হয়েছে। আদা এখন আদা দিচ্ছে। চা খাচ্ছে, চা খাবো। আর আমি চায়ের সাথে এই যে বিস্কুট নিয়েছি, আমার চায়ের সাথে কিছু চলে না, শুধু চাই চলে, শুধু চা। তো বন্ধুরা আমি এখানে সকালবেলার টিফিন খাওয়াচ্ছি ছেলেকে, মুড়ি কলা। টিভিতে কার্টুন চালিয়ে খাওয়াতে হয়। বন্ধুরা এখন বাজে 10টা, তো আমরা 10টার টিফিন করছি। তো এই যে দেখো এখানে কি এটা বলে, নানপুরি আর আলু আর ঘুগনি তরকারি, আর এই যে এদিকে গাজর আর বাঁধাকপি ভাজা, এই যে চাটনি চাটনি এদিকে, আর গাজর আর কি বলে, আর এদিকে আমিও নিয়েছি এই দেখো নানপুরি আলু আর ঘুগনি তরকারি আর এদিকে। আর আজকে আমি কিছু বানাইনি বাড়িতে, আজকে ছেলেকে খাওয়াতে, আজকে অনেক কাজ আছে, বাড়ির কাজ অনেকগুলো, তাই আমরা আজকে এটাই খাবো। তো দুপুরে রান্না করবো, এখন আর রান্না করছি না আজকে, দেখো। তো আমরা এখন খাবো দুজন মিলে, তো চলো। তো বন্ধুরা আমি এখন ঘর ঝাড় দিচ্ছি, তিনতলা থেকে স্টার্ট করছি, তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা তিনতলা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দোতলায় এসেছি। দোতলাতে তিনটা রুম আছে, ডাইনিং রুম আছে, রান্নাঘর আছে, তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের রুম, ওনারা নেই, ওনারা দেশের বাড়ি গেছেন। তো ঘরগুলো এখন খালি হয়ে পড়ে আছে, আমি ছেলে বর আছে। বন্ধুরা এই একটা রুম। তো বন্ধুরা ঘরগুলো হয়ে গেছে ঝাড় দেওয়া কমপ্লিট, এখন ডাইনিং রুমটা ঝাড় দিচ্ছি দোতলার। তো বন্ধুরা দোতলা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচের রুমে চলে এসেছি। নিচের তিনটা রুমে ঝাড় দেওয়া কমপ্লিট, এখন ডাইনিং রুম ঝাড় দিচ্ছি, তো বন্ধুরা দেখতে থাকো। Thank you.
তো বন্ধুরা, দোতলা তিনতলা মোছা কমপ্লিট। এখন আমি নিচের তলায় এসেছি, নিচের সব রুম মোছা কমপ্লিট। তো এখন ডাইনিং রুম মুছছি। তো বন্ধুরা, আমি রোজের একই কাজ করি বাচ্চাকে নিয়ে। এখন শ্বশুর শাশুড়ি ওনারা নেই, ওনারা দেশের বাড়ি গেছেন, জানি না কবে আসবেন। আমি আছি, ছেলে আছি, তোমাদের দাদাভাই আছে, দাদাভাই থাকে না। তো আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি বলে আমি দাদাভাইকে বললাম তাহলে আজকে ভিডিও করি, আমি সকাল থেকে কি কি করি। তাই ও ক্যামেরা ধরে দিচ্ছে আজকে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করব পটল ভাজা, বেগুন ভাজা, ডাল আর আলু আর গাজর ভাজা করব। তো চলো রান্না করি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর রান্না বানাও কমপ্লিট। এখন এঠো বাসন ছিল, তাই সকাল থেকে বাসনগুলো মাজা হয়নি। তো এখন আমি মেজে নিচ্ছি বাসনগুলো, তারপর স্নান করব, তারপর বেবিকেও স্নান করাবো, তারপরে খাবো, আমিও খাবো, বেবিকেও খাবো। তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বেশি ভিডিও করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকে না, দুপুরে আমরা রেস্টে থাকি, একটু ঘুমাই। আর আজকে সকাল থেকে কি কি করলাম, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো না লাগে থাকে তবে চালিয়ে রেখে দিও প্লিজ। আর পাশে থেকো, সঙ্গে থেকো। তো এখন টাটা, আবার তোমাদের সামনে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো।